নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা সেতুর রেলিং ভেঙে নদী খাতে বাস পড়ে গিয়ে ঘটনাস্থলেই বাইশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে পঁচিশ জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় পঁচিশ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কোথায় ও কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী মা সারদা ট্রাভেলসের একটি বাস অতিরিক্ত যাত্রী নিয়ে মধ্যপ্রদেশের খারগন থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল বোরাদ নদীর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেতুর রেলিং ভেঙে প্রায় পঞ্চাশ ফুট উঁচু থেকে বাসটি নদীঘাতে পড়ে যায় যার ফলে ঘটনাস্থলেই বাইশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে পঁচিশ জন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় পঁচিশ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতু রেলিংয়ে ধাক্কা মারে ইতিমধ্যেই বাসের চালককে আটক করার পাশাপাশি গাড়ির পারমিট সহ সব কিছু সঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ